আমি নেতাও নই অভিনেতাও নই, চিনলেন কি করে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল সিনেবস্টার। টানটান উত্তেজনা ও রহস্য রোমাঞ্চ 1 মিনিট 26 সেকেন্ডের টিজারে সত্যান্ন সি ব্যোমকেশ বক্সির ভূমিকায় নজর কাড়লেন দেব। ব্যোমকেশের ভূমিকায় দেবের ঝলক সামনে এসেছে আগেই, প্রি টিজারে উঠে এসেছিল ছবির বেশ কিছু দৃশ্য। এবার শোনা গেল সংলাপও। শৈবেন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ ও দুর্গ রহস্য অবলম্বনে এই ছবি তৈরি করেছেন বিরসা দাশগুপ্ত। চলতি বছরে একদম গোড়ায় দেব ঘোষণা করেছিল ফিল্ম ক্যারিয়ারে 18তম বর্ষে ব্যোমকেশ রূপে ধরা দেবেন তিনি। সেই ঘোষণার পর থেকে বিতর্কও কম হয়নি। এমনিতেই টলিউডে ব্যোমকেশের ছড়াছড়ি, ফের আরেকটা ব্যোমকেশ, তাও আবার দেব। অনেকেই নাক সিটকেছিল, কিন্তু দেব কথা দিয়েছেন অন্য মাত্রায় ব্যোমকেশ কাহিনীকে তুলে ধরবেন তিনি। আর টিজারের ঝলকেও হতাশ করলেন না নায়ক। বাবা এই টিকটিকি নিজেকে সত্যান্বে সে। এই ছবিতে ব্যোমকেশের সত্যপতি হচ্ছেন রুক্মিণী মৈত্র, অন্যদিকে অজিতের ভূমিকায় রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। এছাড়াও দেখা মিলবে রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়দের। সাদা ধুতি আর কালো ফ্রেমের চশমায় ব্যোমকেশ রূপে যথাযথ দেব। ব্যোমকেশের এই গল্প সবার জানা, মণিলাল, হরিপ্রিয়া, তুলসী, রাম বিনোদের কাহিনী উঠে আসবে এই ছবিতে। শ্বশুরের সম্পত্তি হাতানোর জন্য মণিলাল ফন্দি আঁটবে এবং সেই জালে কিভাবে ফাঁসবে সে, সেই সবই সৈবেন্দুর লেখা এই ব্যোমকেশের গল্পের উপজীব্য। উপস্থাপনায় কোন চমক থাকবে সেটাই দেখবার বিষয়। টিজারের শেষ দৃশ্যে দেবের দিকে ফলা তুলে সাপের আক্রমণ নিঃসন্দেহে টিজারের একটি বড় হাইলাইট। টিজারের শুরুতেই দেখা গেল জঙ্গলের বুক চিরে ছুটে চলেছে গাড়ি, তাকে দেখে ব্যোমকেশ বাবু বলে সম্বোধন করায় দেব শোনা গেল, দেবকে বলতে শোনা গেল, আমি নেতাও নই অভিনেতাও নই, চিনলেন কি করে? নেতাও নই অভিনেতাও নই, চিনলেন কি করে? টিজারে সত্যপতির উপস্থিতি সামান্য, অজিতের কোনো সংলাপও টিজারে শোনা যায়নি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ।